সভা দিয়ে বলবেন এখনো দুর্নীতি আছে, লজ্জা করা উচিত। আপনি এখানে সবার সামনে বলে গেলেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দুর্নীতিবাজ নেতা, একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। ওনার মতো একজন বয়স্ক মানুষ এই ধরনের কথা বলতে পারেন জনসমক্ষে, টিভি, এই অনলাইন টিভিতে এসে? আমি সত্যি লজ্জিত, এবং আমি মনে করি যে যারা এই ধরনের মিথ্যাচার করে সেই দল এবং সেই দলের সদস্যদের সাথে দয়া করে কেউ কোনো সম্পর্ক রাখবেন না। তাতে আপনি যেন আপনি ভালো মানুষ হয়েও আপনি সেই দলের নেতাদের কারণে, দলের বক্তব্যের কারণে আপনিও নিজে লজ্জা পেতে বাধ্য হন। বন্ধু, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবে সেই দিনের কাছে। গর্ব করে বলবেন না, অতীতেও ছিল দুর্নীতি, এখনো আছে, আগামীতে থাকবে। এটা বলার সঙ্গে সঙ্গে আপনার সংসদ সদস্য পদ থাকা উচিত নয়, থাকা উচিত নয় আপনার। কারণ যিনি বলতে পারেন না যে আমি দুর্নীতি মুক্ত নই, আমি সংসদ সদস্য না, কিন্তু আমি যখন সংসদ থাকবো তখন অন্তত আমাকে প্রিটেন্ড করতে হবে, কিন্তু জনগণের সামনে আমাকে মেকি হলে বলতে হবে দুর্নীতি মুক্ত আমি, কিন্তু আমি বলতে পারবো না মিস্টার সাগর আপনি কি দুর্নীতিবাজ নন, আপনি কি দুর্নীতি করেন না, আমাকে একজন দুর্নীতিবাজ নিয়ে আসেন, তাহলে আমি বুঝবো যে আমি দুর্নীতিবাজ না। তার মানে আজকে আমার ভাই হাবিবুল মিল্লাত স্বীকার করে গেলেন তিনি তার সরকার দুর্নীতিগ্রস্ত, একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে, একটি দুর্নীতি সংসদ সদস্যকে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, আমার সংবিধানে পরিষ্কার লেখা আছে দুর্নীতিবাজ সংসদ থাকতে পারে না, এটা তার শপথের সর্বর খেলাফ, কারণ সে শপথ দিয়েছে। তিনি বলতে পারেন না যে অতীতেও হয়েছে, বর্তমানে হচ্ছে, আগামীতে হবে। মিল্লাত ভাই, নাথিং পার্সোনাল টু ইউ, বাট ইউ আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ মেম্বার অফ পার্লামেন্ট, ইউ ক্যানট সে অতীতে দুর্নীতি হয়েছে বলো এখন আমরা দুর্নীতি করছি, এটা বলতে পারেন না। আপনি অস্বীকার করতে পারেন যে আমার দুর্নীতি আমি করি না, প্রমাণ করার দায়িত্ব আমার, প্রমাণ করার দায়িত্ব সাগর সাহেবের, কিন্তু আপনি ভাবা দিয়ে বলবেন এখনো দুর্নীতি আছে, লজ্জা করা উচিত। আপনি এখানে সবার সামনে বলে গেলেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দুর্নীতিবাজ নেতা, একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী, এটা আমার কথা না, এটা উনি হয়তো বলেননি, আমরা ওনার কথা তাহলে একটু শুনতেই হবে। মিল্লাত সাহেব, এই কথা আমার নয়, এই কথা হাবিবুর রহমান মিল্লাত সাহেব আজকে অকপটে স্বীকার করে গেলেন দুর্নীতি এখনো আছে, তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা আমার চেয়ে একটু বেশি বয়স্ক, বিশেষ করে মুক্তিযোদ্ধা, তাদের আমি জানি না, আক্তার জবাহের সমত মুক্তিযোদ্ধা আমার যতদূর খেয়াল আছে, তো আমি তাদের সম্বন্ধে আসলে অবশ্যই তো আমি তাদের সম্বন্ধে আসলে এমন কিছু উচ্চারণ করব না যাতে ওনাদের সম্মানহানি হয় এবং আমিও নিজেকে অসম্মানিত করি। উনি যে কথাগুলো বলেছেন আমি ওনাকে বলবো যে দ্বিতীয়বার এই ভিডিওটি দেখে উনি যেন ওনার কথাটি কি বলেছেন তিনি শুনে লজ্জা পান কিনা তিনি যেন একটু দেখেন আসলে ভালো করে, কারণ বাস্তবতা বিবর্জিত এবং মিথ্যাচারে পরিপূর্ণ কোনো কথাই কেউ কোনোদিন মেনে নেয় না। আপনি চিন্তা করে দেখেন উনি যে কথাগুলো বলেছেন, উনি লজ্জা পাওয়ার কথা বলেছেন, আমি আসলে নিজেই লজ্জিত এই কারণে ওনার মতো একজন বয়স্ক মানুষ এই ধরনের কথা বলতে পারেন জনসমক্ষে, টিভি, এই অনলাইন টিভিতে এসে, আমি সত্যি লজ্জিত। এবং আমি মনে করি যে যারা এই ধরনের মিথ্যাচার করে সেই দল এবং সেই দলের সদস্যদের সাথে দয়া করে কেউ কোনো সম্পর্ক রাখবেন না। তাতে আপনি যেন আপনি ভালো মানুষ হয়েও আপনি সেই দলের নেতাদের কারণে, দলের বক্তব্যের কারণে আপনিও নিজে লজ্জা পেতে বাধ্য হবেন। সুতরাং সেই ব্যাপার দিকে একটু দৃষ্টি রাখবেন। আমি এ ব্যাপারে কোনো আমার সিনিয়রদের সম্বন্ধে আমি কোনো খারাপ মন্তব্য করব না এবং বানিয়ে মন্তব্য করার স্বভাব আমার নেই। আসলে একটি কথা বললে সেটিকে ঘুরিয়ে অন্য অর্থ করার জন্য বিএনপি আসলে উস্তাদ, সেই উস্তাদের মার পেছে তারা যে হেরে যাচ্ছে বারবার এটা তারা বুঝতে পারছে না। সুতরাং তারা তাদের মতো করে রাজনীতি করুক, আমরা আমাদের রাজনীতি করুক, পর দেখা যাবে নির্বাচনের মাঠে, খেলার মাঠে কিংবা আন্দোলনের মাঠে কারা জয়যুক্ত হয়, কাদের সাথে জনগণ থাকে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও, আজকে এ পর্যন্তই, আমরা এখানে শেষ করছি কাল রাত 9টায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।